আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শখের খামার আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ছোট্ট ক্যাপাসিটির একটা ইনকিউবেটর বানানোর জন্য পঞ্চাশটা বা একশো ডিমের জন্য যেটা আমি সব সময় বলে আসছি যে ছোট্ট ক্যাপাসিটির অটোমেটিক ইনকিউবেটরগুলো যদি মানসম্মতভাবে তৈরি করতে যাই তাহলে কস্টিং অনেক বেশি পড়ে যায় তারপরেও অসংখ্য মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন যে পঞ্চাশটা বা একশোটা ডিমের জন্য ইনকিউবেটর তৈরি করে দিতে এই ইনকিউবেটরটি বিগত কয়েক মাস আগে আমি তৈরি করেছি ইতিমধ্যে আমরা এটাকে টেস্ট রানিংও করেছি এটা দিয়ে ডিমও ও ফুটানো হয়েছে এর মধ্যে ভিডিও দেওয়ার আগেও অনেকে অর্ডারও করেছেন যে মেশিনটা আজকে দেখবেন এটাও অর্ডারের একটা মেশিন এটা চলে যাবে আগামীকালকে কুরিয়ারে তো কথা না বাড়িয়ে আমাদের এই সিডিমের ছোট্ট ইনকিউবেটরটির বিস্তারিত আমরা এখন দেখে নেব স্ক্রিনে যে দুইটা ইনকিউবেটর বক্স দেখতে পাচ্ছেন তার মধ্যে ডান পাশের যে বড় বক্সটা এটা হচ্ছে এই সিডিমের সেটার আর বাম পাশে যে ছোট্ট বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সিডিমের ইনকিউবেটরের সাথে হ্যাচার প্রথমে আমরা সেটার বক্সটা দেখি এখানে অন অফের জন্য সুইচ ব্যবহার করা হয়েছে এছাড়াও বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য কন্ট্রোলারের পিছনে ফিউজ ব্যবহার করা হয়েছে যদিও ইনকিউবেটরের বডিটা খরচ কমানোর জন্য ককশিটের বক্সে করা হয়েছে কিন্তু এটাকে স্থায়িত্ব বা টেকসই করার জন্য এটার উপরে আবার র্যাগজিনের টেপ দেওয়া হয়েছে এই র্যাকজিনের টেপটা অত্যন্ত ব্যয়বহুল একটা টেপ যেটা দিয়ে এটা ফুল বডিটা কভার্ট করা হয়েছে যার কারণে এটার আউটলুকটাও সুন্দর হয়েছে এবং এর স্থায়িত্ব বেড়ে গেছে এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন স্বচ্ছ একটি গ্লাস এই গ্লাস দিয়ে বাহির থেকে ইনকিউবেটরের ভেতরের অবস্থান অবজার্ভ করা যাবে তো চলুন এখন আমরা ভেতরের অংশটা দেখে নিই তো এইটা হচ্ছে ডিমের অটোমেটিক ইনকিউবেটরের ভেতরের অংশ এখানে একটা টার্নিং মোটর দেওয়া হয়েছে মোটরের সাথে একটা মজবুত চেন এবং পিনিয়াম লাগানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে হিউমিডি অন হয়ে গেছে অর্থাৎ আর্দ্রতা কমে গিয়েছে সেজন্য অটোমেটিক কন্ট্রোলারে সেটা অনুযায়ী আর্দ্রতা বাড়িয়ে নিচ্ছে মেশিনটা স্মুথলি টার্নিং করছে দেখতে পাচ্ছেন তো ইনকিউবেটরটিতে অত্যাধুনিক একটা চাইনিজ ট্রে ব্যবহার করা হয়েছে তো এই ট্রেটার ধারণ ক্ষমতা হচ্ছে অষ্টসিটের ডিম তো এই অষ্টসিট ডিমের মধ্যে আবার বড় ছোট যে কোনো সাইজের ডিমই আপনি দিতে পারবেন এই ইনকিউবেটরটিতে হাঁস মুরগি থেকে শুরু করে কোয়েলের ডিম পর্যন্ত অনায়াসেই বসানো যাবে কারণ এখানে নিচের যে পোর্শনটা গ্যাপটা ওটা অত্যন্ত ছোট করে দেওয়া হয়েছে এটা অত্যাধুনিক একটা চাইনিজ ট্রে ইনকিউবেটরের পিছনের অংশে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে তো এই কুলিং ফ্যানটা ইনকিউবেটর ভেতরে কোনো কারণে তাপমাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় সেই অতিরিক্ত তাপ বের করে দেবে এছাড়াও প্রয়োজনে এটা অক্সিজেন সরবরাহ করবে এখন আমরা এই ইনকিউবেটরটির সাথের হ্যাচারটি দেখব এই হ্যাচারটিতেও অন অফের জন্য সুইচ ব্যবহার করা হয়েছে এছাড়াও কন্ট্রোলারের যে পিছনের অংশ সেখানে নিরাপত্তার জন্য ফিউজ ব্যবহার করা হয়েছে আমাদের এই অস্ট্রসিডিমের সাথে দেয়া বিষ ডিমের যে হ্যাচারটি রয়েছে সেটাও ককশিটের বডি এবং এটাকেও কোটিং করা হয়েছে রেগসিং টেপ দিয়ে উপরে একটা স্বচ্ছ গ্লাস দেখতে পাচ্ছেন যেটা দিয়ে বাহির থেকে ভেতরের অবস্থা সম্পর্কে অবজার্ভ করা যাবে অনায়াসেই তো এখন ভেতরের অংশটা দেখুন এখানে একটা ছোট্ট কাস্টমাইজ করা ট্রে ব্যবহার করা হয়েছে তো যেই ট্রেটাতে অনায়াসেই বীজটি ডিম হ্যাচিং করা যাবে আপনি যদি ইনকিউবেটরে ভালো রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই আপনার ইনকিউবেটরের সেটার এবং হ্যাচার আলাদা বক্সে হতে হবে সেটার এবং হ্যাচার আলাদা দুইটি বক্সে তৈরি করতে গেলে খরচ বেড়ে যাবে কারণ দুইটি বক্সেই আলাদা আলাদা যন্ত্রপাতি লাগে আলাদা দুইটি কন্ট্রোলার লাগে এবং সময় শ্রম সব কিছুই বেশি লাগে তো আমাদের এই অষ্টসি ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটরটি সাথে বিশটি ডিমের হ্যাচার সহ আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার টাকায় আমি আবারও বলছি এই অষ্টশী ডিমের সেটার এবং সাথে বিশটি ডিমের হ্যাচার এই দুইটি মিলে এটার প্রাইস আমরা নিচ্ছি হচ্ছে টাকা আপনাদের যাদের ছোট্ট পরিসরে শৌখিন মুরগির খামার রয়েছে কিংবা ডিম ফোটাতে চান তারা এই অটোমেটিক মেশিনটা নিতে পারেন এছাড়াও ইনকিউবেটর তৈরি করার জন্য যে ধরনের অ্যাকসেসরিজ লাগে যেমন কন্ট্রোলার লিমিট সুইচ টার্নিং মোটর ডিমের ট্রে পোলট্রির জন্য অপরিহার্য নিপল ড্রিঙ্কার বেল ড্রিঙ্কার অটো ড্রিঙ্কার ভ্যাকসিন গান মুরগির ঠোট কাটার মেশিন এই ধরনের সকল অ্যাক্সেসরিস আমাদের কাছে পাবেন তো স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি সশরী আসতে পারেন আমাদের অফিসে সকাল নয়টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাবার নবীনগর পল্লীবিদ্যুৎ আমি আবার বলছি ঢাকা সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ এছাড়াও গুগল ম্যাপে ঢুকে যদি আপনি শখের খামার লিখে সার্চ দেন তাহলে খুব সহজেই আমাদের সঠিক লোকেশনটা পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম